السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله. ثم أفيدوا من حيث أفاد الناس. ثم أفيدوا অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো, মিন হাইতু আফাদান্নাস, যেখান থেকে লোকেরা, সাধারণ লোকেরা প্রত্যাবর্তন করে। অর্থাৎ তোমরা মুজদালিফা পর্যন্ত গিয়ে বসে থাকলে হবে না, তোমাদেরকে সাধারণ মানুষ আরাফাত পর্যন্ত গিয়েছে, তোমাদেরকেও আরাফাত পর্যন্ত গিয়ে সেখান থেকে তোমরা প্রত্যাবর্তন করো। এই জন্য ফরজ তাওয়াব, যেটা যে তাওয়াবটা হজের জন্য ফরজ, এই তাওয়াবটার আরেক নাম তাওয়াফে জিয়ারত, এটার আরেক নাম তাওয়াফে ইফাদা। তাওয়াফে ইফাদা, যেহেতু আল্লাহ এখানে এই শব্দটা ব্যবহার করছেন, সুম্মা আফিদু মিন হাইতু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ, আর বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তিগফার করো। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমাশীল মহা রহমশীল। ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যখন তোমাদের হজের কাজগুলো শেষ হয়ে যাবে, ফাযকুরুল্লাহ, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। কাযিকরিকুম আবাআকুম, যেমন তোমরা তোমাদের বাপদাদাদের জিকির করতে, ওই যে ওখানে বসে বসে বাপদাদাদের গৌরব গাথা যেমন বর্ণনা করতে, এইভাবে আল্লাহর জিকির করো। আও আশাদ্দা যিকরা, খালি ওই বাপদাদাদের জিকিরের মতো না, তার থেকেও আরও বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। فمن الناس من يقول ربنا آتنا في الدنيا, মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা শুধু রব্বুল আলামিনের কাছে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে এটা দাও এটা দাও এটা দাও। মানে ওই হজের সফরে গিয়ে অনেক মানুষ সে যুগে খালি আল্লাহর কাছে দুনিয়া চাইতো, আল্লাহ আমাদের দুনিয়াতে এটা দেন, আল্লাহ এটা দেন, আল্লাহ এটা দেন, আল্লাহ এটা দেন। আল্লাহ রাব্বুল আলামিন, মানে যারা এরকম দোয়া করে, ওয়ামা লাহু ফিল আখিরাতে মিন খালাক, আখিরাতে তাদের জন্য কোনো কিছুই নেই, কোনো অংশই নেই, আউযুবিল্লাহ। যারা শুধু দুনিয়ার কামনা করে, আল্লাহর কাছে দুনিয়ার জন্য দোয়া করে, এদেরকে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই দিবেন না। ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আবার মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা বলে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও আমাদেরকে কল্যাণ দান করেন, ওয়াকিনা আযাবান্নার, আর আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে শিখিয়ে দিয়েছেন। তোমরা শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া না বলে, দুনিয়া দুনিয়া করে আল্লাহর কাছে দোয়া না করে, বরং তোমরা এইভাবে দোয়া করো যে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। এইভাবে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, এই মানুষগুলার জন্য রয়েছে তারা যা উপার্জন করে তার পরিপূর্ণ অংশ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, তাদের উপার্জিত সকল কিছুর পূর্ণ অংশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা পাবে। ওয়াল্লাহু সারিউল হিসাব, আর আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত হিসাব গ্রহণকারী। অনেকের মাথায় এই জিনিসটি চিন্তা ভাবনা করতো যে আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতে হিসাব নেবেন, তো এত কোটি কোটি মানুষ কয়জনের হিসাব নেবেন, কীভাবে নেবেন, আল্লাহ তো হিসাব নিতে নিতেই
হাজার হাজার বছর চলে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এই কথাটা বারবার বলছেন, ওয়াল্লাহু সারিউল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণের ব্যাপারে অত্যন্ত দ্রুতগামী। وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَّعْدُودَاتٍ তোমরা নির্দিষ্ট দিনগুলোর মধ্যে আল্লাহর জিকির করো। নির্দিষ্ট দিন কোনগুলো? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারা বলেন, আইয়ামুম মা'দুদাত মানে আইয়ামুত তাশরীক, মানে 11 12 13 এই দিনগুলোতে, আইয়ামে তাশরীকের দিনগুলোতে তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি ফালা ইসমা আলাই, কেউ যদি মিনার ময়দানে দুই দিন অবস্থান করে, তাড়াতাড়ি চলে যেতে চায়, ফালা ইসমা আলাই, তার জন্য কোনো গুনাহ নাই, দোষ নাই। ওয়ামান তাআখখারা, আর যে যারা বিলম্ব করতে চায়, তার যারা আরও থাকতে চায়, ফালা ইসমা আলাই, কোনো অসুবিধা নেই। লিমান ইত্তাকা, তবে শর্ত হলো এই দুই দিন তিন দিন থাকা তাদেরই জন্য। মানে তাকা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যাদের মধ্যে তাকওয়া আছে, এটা মুত্তাকীদের কাজ। ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, আর আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করো, আর জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই তোমাদের সবাইকে একত্রিত করা হবে। ইউহশার তুহশারুন, তোমাদের হাসর করা হবে, তোমাদেরকে একত্রিত করা হবে সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটেই। এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে বাইতুল্লাহর বিধান বর্ণনা করেছেন। এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু খারাপ লোক, দুষ্ট লোকের কথা বর্ণনা করেছেন মাঝখানে তিনটা আয়াত, 204, 5, 6। এই তিন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, কোনো কোনো মুফাসসিরিন কেরাম বলেন এই লোকটা হলো আখলাস ইবনে সুরাইক লাআনাহুল্লাহ, এই লোকটা আপনার বিশাল সম্পদের মালিক, প্রভাব প্রতিপত্তির মালিক, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একদিন তার ইসলামের সাক্ষ্য দিতেছে, ইসলামের কথা বলতেছে যে আমি ইসলাম গ্রহণ করব, আমি ভালো, আমি সব বুঝতে পারছি, কিন্তু পরক্ষণে লোকটা ইসলাম থেকে দূরে সরে গেছে এবং ইসলামের বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র করা দরকার এই আখনাস ইবনে সুরাইক এই লোকটা করছে। কেউ কেউ বলছেন এখানে ওয়ালিদ ইবনে মুগিরার কথা বলা হয়েছে। ওয়ালিদ ইবনে মুগিরা এত বেশি সম্পদশালী ছিল, তাকে কেউ জিজ্ঞাসা করলে তোমার নাম কি, সে বলতো আনা ওয়াহিদ ইবনে ওয়াহিদ, মানে আমি ওয়াহিদ ইবনে ওয়াহিদ, ওয়াহিদ মানে একক, মানে ওয়ান ফিস, যে আমি এমন এক ব্যক্তি, আমার মতো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই, আমার বাপও ছিল একজন এরকম, আমিও একজন, এজন্য সে বলতো ওয়াহিদ ইবনে ওয়াহিদ। তা আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলার কথা বর্ণনা করে এখানে বলছেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, মানুষের মধ্য থেকে কিছু মানুষ এরকম আছে যাদের কথা দুনিয়ার জীবনে আপনাকে আশ্চর্যিত করে, মানে আপনি পৃথিবীতে এদের কথা শুনলে অবাক হয়ে যান, আশ্চর্য হয়ে যান। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, কথা বলার সময় লোকগুলো তাদের অন্তরে কি আছে এটা নিয়ে বারবার আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখে, আল্লাহকে সাক্ষী রেখে রেখে কথা বলে, মানে আল্লাহর কসম দিয়ে দিয়ে কথা বলে। ওয়াহুয়া আলাদ্দুল খাসাম, অথচ এই লোকটা হলো শত্রুতার দিক থেকে জঘন্যতম শত্রুতার অধিকারী, মানে ইসলামের ব্যাপারে জঘন্যতম শত্রুতা করে এই লোকটা। কিন্তু লোকটা আপনার সামনে যখন আসে কথা বলে, আপনি কথা শুনলে আশ্চর্য হয়ে যান, অবাক হয়ে যান, কিন্তু আসলে লোকটা ইসলামের জঘন্যতম শত্রু। ওয়া ইদা তাওয়াল্লা,
যখন সে কোনো ক্ষমতা লাভ করে কর্তৃত্ব লাভ করে প্রভাব বিস্তার করে সাআফিল আরদে লিউফসিদা ফিহা ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাস যখন সে কোনো প্রভাব বা ক্ষমতা লাভ করে অথবা কোন কোন তাফসীরকারক অর্থ করেছেন যখন সে ফিরে যায় সাআফিল আরদে লিউফসিদা ফিহা তখন সে জমিনের মধ্যে তার সর্বাত্মক প্রচেষ্টা চালায় লিউপ সিদাফিহা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার কাজে ওয়াইহুলিকাল হারুসা ওয়ান নাসলা এবং মানবতার শস্য ক্ষেত্র বংশধারা ধ্বংস করে দেওয়ার জন্য সে কাজ চালায় মানে তার প্রচেষ্টা হয় জমিনের মধ্যে মানুষের ক্ষেত খামার ফসল এগুলো সব ধ্বংস করে দেওয়া আর মানুষের বংশধারা নষ্ট করে দেওয়া বংশধারা নষ্ট করে দেওয়া মানে এটার বিভিন্ন অর্থ হতে পারে হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের মাধ্যমে হেফজুল নসল নষ্ট হয়ে যায় তারপরে আরও বিভিন্ন মাধ্যমে বংশধারা নষ্ট হতে পারে এই কাজগুলো সে করে বেড়ায় ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ আর আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদকে পছন্দ করেন না বিপর্যয় সৃষ্টি করাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না ওয়া ইযা ক্বীলা লাহু ইত্তাকিল্লাহ যখন লোকটাকে বলা হয় ইত্তাকিল্লাহ ও আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমে তখন তার আত্মসম্মান তার গুনার মাধ্যমে তাকে পাগড়াও করে ফেলে মানে তার ভিতরে নিজের মধ্যে এত অহংকার সে নিজেকে এত মহাসম্মানী মনে করে এই মহাসম্মানী মনে করাটা তাকে গুনার কাজে ধাবিত করে তাকে পাগড়া করে ফেলে ফাহাসবুহু জাহান্নাম তার পরিণতি হলো তার ঠিকানা হলো জাহান্নাম ওয়ালা বিইসাল মিহাদ এটা কতই না একটা নিকৃষ্ট জায়গা আবার পাশাপাশি কিছু মানুষের বিপরীতও আছে এখানে যে মানুষটার কথা বলা হয়েছে এক একজন এক এক সাহাবির কথা বলছেন যে যেই সাহাবি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সব কিছু দিয়ে দেয় যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আকিল এই সাহাবি সারা রাত কাজ করছে সারা রাত কাজ করে 200 খেজুর পাইছে সারা রাত পানি পানি সাচের কাজ করছে পানি সাচের কাজ করে মাত্র 200 খেজুর পাইছে পারিশ্রমিক হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের অভিযানে অর্থ সংগ্রহের জন্য সাহাবায়ে কেরামদেরকে আহ্বান জানালেন তখন এই আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র এই 200 খেজুর আছে তার কাছে আর কিছুই নেই 100 খেজুর তার পরিবারের জন্য রেখে দিয়েছেন আরেক সা খেজুর তাবুকের অভিযানের জন্য নিয়ে আসছেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই দান দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বারাকাল্লাহু লাকা ফিমা আতাইতা ওয়া ফিমা আমসাকতা যে তুমি যা এই তাবুকের অভিযানের জন্য নিয়ে আসছো এবং যা পরিবারের জন্য রেখে আসছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুইটার মধ্যে বরকত দান করুক সুবহানাল্লাহ এই জাতীয় মানুষগুলা এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতাগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ আর মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মান ইয়াশরি নাফসাহু যে তার নিজেকেও বিক্রি করে দে সে তার নিজেকে বিক্রি করে দে কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহর রেজামন্দের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সে তার নিজেকে পর্যন্ত বিলীন করে দেয় বিক্রি করে দেয় ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় মানুষগুলোর ব্যাপারে অত্যন্ত স্নেহশীল সুবহানাল্লাহ يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة
ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. এই সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে কারিমা, খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এটার মধ্যে ইসলামের একটি গুরুত্বপূর্ণ মৌলিক নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এটার সাথে সম্পর্ক আয়াত হলো সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে 9 জিলহজ, দশম হিজরির 9 জিলহজ আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, ওই দিনের পরে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে, ওই দশম হিজরির 9 জিলহজ এই দিনের পরে কিয়ামত পর্যন্ত যে মানুষটা ইসলাম গ্রহণ করবে, এই মানুষটার উপরে ফরজ শতভাগ সেই ইসলামের ভিতরে থাকা। মানে কিছু জিনিস ইসলামের ভিতর থেকে, কিছু জিনিস অমুসলিম থেকে, কুফার থেকে, মুশরিক থেকে ধার করে নিয়ে আসবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দেন নাই। যেহেতু ইসলাম পরিপূর্ণ, সুতরাং বাহিরের থেকে অন্য কোনো জাতি, অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ, সেখান থেকে কোনো জিনিস ধার করে নিয়ে আসা আল্লাহ রাব্বুল আলামিনের অনুমোদন নাই। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানওয়ালাগণ, ইমানদারগণ, উদখুলু ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো কাপাতান, পরিপূর্ণরূপে, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। মানে কিছু ইসলামের ভিতরে, কিছু ইসলামের বাহিরে, এইরকম জিন্দগি মুসলিম যাপন করতে পারবে না। এই এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমকে দেন নাই। যদি এরকম করে যে কিছু ইসলাম থেকে নে, কিছু অন্য জাতি, অন্য ধর্ম, অন্য বর্ণ, অন্য মতবাদ থেকে নে, এটাকে আল্লাপাক কুফরি নাম দিয়েছেন, এটা কুফরি, এটা ইমান হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন যে যারা এরকম কাজ করবে, যে আপাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ, মানে কিছু জিনিস ইসলাম থেকে নিবে, আবার কিছু জিনিস ইসলামের বাহিরের থেকে নিবে, আল্লাপাক বলছেন এই জাতীয় কাজ যদি করো, ফামা জাযা উমান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাহলে এর পরিণতি হবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তোমাদেরকে লাঞ্ছনা, গঞ্ছনা, অপমান দিবেন। আর ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কঠোরতর, আশাদ্দুল আযাব, কঠোরতর আযাবের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ঠেলে দিবেন। যদি কিছু ইসলাম থেকে, কিছু কুফরি থেকে, কিছু ইসলামের বাইরে থেকে, এই জন্য আল্লাহ পাক এখানে কঠিনভাবে নির্দেশ দিয়েছেন সমস্ত ইমানদারকে, উদখুলু ফিসসিলমে কাফা, যে ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার, এই ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে গেলে মাঝখানে একটা বাধা আসতে পারে, বাধাটা কার থেকে আসবে, শয়তানের থেকে। শয়তান কেমনে বাধাটা দিবে, শয়তান কিন্তু সরাসরি বলবে না যে তুমি ইসলামের মধ্যে ঢুকিও না, এটা শয়তান বলবে না। শয়তান কি করবে, খুতোয়াত, কতগুলো শয়তান ফাঁদ দিয়ে রাখবে, কতগুলো শয়তানের পদাঙ্ক দিয়ে রাখবে, এবং ওই পদাঙ্কের, ওই ফাঁদের অনুসরণ করার মাধ্যমে শয়তান মানুষকে পূর্ণাঙ্গ ইসলাম থেকে বের করে নেবে। মানে সে মুসলিম, সে মনে করতেছে আমি পরিপূর্ণ মুসলিম, কিন্তু শয়তান তাকে এমন কিছু কৌশল, এমন কিছু পন্থা বের করে দিবে যে পন্থাগুলোর মাধ্যমে সে কুফরের দিকে চলে যাবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেয়ামতের একটি গুরুত্বপূর্ণ আলামত হলো
يجتمعون الناس في المساجد مسجدے মানুষ ভর্তি হয়ে যাবে ويصلون فيه مسجد ترى صلاة قائم করবে কিন্তু وليس فيه مؤمنون মসজিদের ভিতরে কোনো ইমামদার নাই ইমাম সাহেব ইমামদার না মুয়াজ্জিন সাহেব ইমামদার না মুসল্লি ইমামদার না কিয়ামতের আগে কিন্তু মসজিদগুলো বন্ধ হবে না এই যে পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ মসজিদগুলো কিয়ামত পর্যন্ত থাকবে তো মসজিদগুলো যদি কিয়ামত পর্যন্ত থাকে তাহলে মুসল্লিও থাকবে তাহলে মসজিদে মুসল্লিও থাকবে আযানও হবে মসজিদে জামাতও হবে কিন্তু ইমামদার নাই কারণ পৃথিবীতে একজন ইমামদার যতক্ষণ থাকবে ততক্ষণ কিয়ামত হবে না তাহলে যখন কিয়ামত হবে তখন মসজিদও থাকবে মাদ্রাসাও থাকবে আলেমও থাকবে মুফতিও থাকবে মুহাদ্দিসও থাকবে মুফাসসিরও থাকবে খতিবও থাকবে সবে থাকবে কিন্তু ইমামদার থাকবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা ফীহিম মুমিন তখন ওই মসজিদের ভিতরে একজন মুমিন এক বছর ব্যবহার করেছেন আগেরগুলো বহু বছর বলেছেন লাস্টে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাইসা ফীহিম মুমিনুন পুরো মসজিদের মধ্যে একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না এটা কিয়ামতের একটা আলামত ছোট আলামত তো এই যে শয়তান মানুষকে ঈমান থেকে কেমনে বের করবে তার খুতুয়াতের মাধ্যমে এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান খবরদার তোমরা শয়তানের পদাঙ্কগুলো অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন জেনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে প্রকাশ্য শত্রু যেখানে আছে গোপনীয় শত্রু আছে গোপনীয় শত্রুটাকে গোপনীয় শত্রু হলো নফসে আম্মারা হলো গোপন শত্রু আর শয়তান হলো প্রকাশ্য শত্রু শয়তান শত্রুতার ঘোষণা দিয়ে মাঠে নামছে খেলতে নামছে কিন্তু নফসে আম্মারা ঘোষণা দিয়ে নামে নাই চুপ করে আমাদের ভিতরে বসে আছে কিন্তু বসে থেকে সে কাজটা আমাদেরকে খারাপ কাজের দিকে মন্দ কাজের দিকে সে আসতে